ক্লাস 10, আগের দিন আমরা দক্ষিণ হস্ত নিয়ম এটা করেছিলাম, এবং আজকে আমরা দেখব যে সেটা দিয়ে কয়েকটি চৌম্বক বলরেখার অভিমুখ কি ধরনের হয় সেটা আমরা আজকে দেখব। প্রথমে একটা যেটা দেখা হয় যে একটা ঋজু তার, সেখান থেকে যদি এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহের অভিমুখ, এটা যদি তড়িৎ প্রবাহের অভিমুখ হয় তাহলে দেখা যায় যে চৌম্বক বলরেখার অভিমুখ সেটা এইরকম। চৌম্বক বলরেখার অভিমুখ সেটা এইরকম হবে, অর্থাৎ এদিক থেকে এদিকে ঘুরবে। আমরা যদি দেখি যে এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে, অর্থাৎ অ্যান্টিক্লকওয়াইজ। আর যদি উল্টিয়ে নিই, অর্থাৎ যদি ওপর থেকে নিচে তড়িৎ প্রবাহের অভিমুখ হয় সেক্ষেত্রে কিন্তু ক্লকওয়াইজ হবে। ঠিক আছে, তাহলে এইগুলো দিয়েই বিভিন্ন চৌম্বক বলরেখার অভিমুখ আমরা করতে পারি। যেরকম যদি আমাদেরকে এরকম দেওয়া হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাহলে যদি আমাদেরকে এরকম দেওয়া হয় যে একটা কার্ডবোর্ডের, ধরো একটা কার্ডবোর্ড নেওয়া হয়েছে, সেই কার্ডবোর্ডের মধ্যে দিয়ে দুটো একটা বৃত্তাকার তার এরকম ভাবে গেছে আর কি, এরকম করে একটা কার্ডবোর্ডের মধ্যে দিয়ে একটা বৃত্তাকার তার এরকম ফুটো করা হয়েছে, দিয়ে এর মধ্যে দিয়ে একটা বৃত্তাকার তারকে ঢোকানো হয়েছে, এবং সেখানে তাদের দেখা যাচ্ছে যে ব্যাটারি দেওয়া হলো একটা এবং চৌম্বক এবং তড়িৎ প্রবাহের অভিমুখ আমরা দেখছি এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে তাই যদি যাই, এর আগে একটু আগে আমি কি করলাম যে চৌম্বক বলরেখার অভিমুখ যদি ওপর দিকে থাকে তাহলে এটা এই বরাবর বা অ্যান্টি ক্লকওয়াইজ এর ঘূর্ণনটা হবে। তাহলে এখানে যে বলরেখাটা হবে সেটা কিন্তু তার অভিমুখ এরকম বরাবর হবে। ঠিক আছে, আর আমি যদি তারপরে এই যে এটা ঘূর্ণন হয়ে তারপরে সেটা কোন দিক দিয়ে আসছে, তারপরে যখন সে এত দূর অবধি সে ওপর দিকেই উঠলো, তারপরে এই যে বৃত্তাকার যেহেতু তাই জন্য আবার এই চৌম্বক এই আমাদের তড়িৎ প্রবাহের যে অভিমুখ সেটার অভিমুখ আবার পাল্টে গেল, অর্থাৎ বিপরীত নিচের দিকে হয়ে গেল। সেই ক্ষেত্রে কীরকম হয় না, সেই ক্ষেত্রে ক্লকওয়াইজ হবে। তাহলে এক্ষেত্রে যে চৌম্বক বলরেখাটি হবে সেটা কিন্তু ক্লকওয়াইজ হবে। তাহলে আমি এরকম করে চৌম্বক বলরেখা পাবো। এখানে এই যে সমকেন্দ্রিক বৃত্তের মতো যে চৌম্বক বলরেখা পাওয়া যায়, একটার কিন্তু অভিমুখ হবে এই বরাবর, আর একটার অভিমুখ হবে ঘড়ির কাঁটার অনুযায়ী বা ক্লকওয়াইজ। ঠিক আছে, এরপরে নেক্সট আমরা যেটাতে যাব সেটাকে আমরা বলবো সলেনয়েড। সলেনয়েড কি? একটি দীর্ঘ অন্তরিত, একটি অন্তরিত তামার তার নেওয়া হলো। অন্তরিত তামার তার মানে
যে তারগুলো আমরা নর্মালি আমাদের বাড়িতে ব্যবহার করি আর কি, সেই তার নেওয়া হলো, যে তামার তার আমরা ব্যবহার করি যার একটা কোটিং দেওয়া থাকে সেটাকে বলা হয় অন্তরিত পরিবাহী তার। সেটাকে একটা কাঁচা লোহার দণ্ড, এবার কাঁচা লোহার দণ্ড মানে কি, নর্মাল নর্মাল যে লোহা আমরা ব্যবহার করি যার মধ্যে লোহার পরিমাণটাই থাকে, ঠিক আছে, কোনো ধাতু সংকর বা অন্য কিছু নয়, এরকম জাতীয় একটি কাঁচা লোহার দণ্ডকে নেওয়া হলো, মোটা বা পাতলা যাই হোক না কেন, এখানে একটু মোটা দেখাচ্ছি, দিয়ে এই তারটাকে আমরা সেই তার দিয়ে আমরা জয়েন জড়িয়ে দিলাম এরকমভাবে, ঠিক আছে, গায়ে ঘন করে জড়ালে যে তারের কুণ্ডলী পাওয়া যায় এইটাকেই বলা হয়, এই যে এই কুণ্ডলীটাকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সলেনয়েড। এই যে সলেনয়েড হলো, ঠিক আছে, এই যে সলেনয়েড হলো, এই সলেনয়েডটা কিন্তু তড়িৎ চুম্বক রূপে কাজ করে। এই সলেনয়েডটা কিভাবে কাজ করে, তড়িৎ চুম্বক বা দণ্ড, অ্যাকচুয়ালি তড়িৎ চুম্বক, এবং যেহেতু সেটা এরকম দেখছি এটা একটা দণ্ড চুম্বকের মতো, একটা দণ্ড চুম্বকের মতো এটা কিন্তু কাজ করবে, ঠিক আছে, এটা একটা দণ্ড চুম্বকের মতো একটু অসুবিধা হচ্ছে, আচ্ছা, একটি দণ্ড চুম্বকের মতো এটি কাজ করবে, তাহলে এটাকেই, এই ব্যবস্থাপনাকেই আমরা বলি সলেনয়েড। এবার এই যে সলেনয়েড যেটা একটি তড়িৎ চুম্বক রূপে কাজ করছে, অর্থাৎ তড়িৎ যতক্ষণ থাকছে ততক্ষণ সেটা চুম্বক হচ্ছে, আর তড়িৎ যখনই আমরা অফ করে দিচ্ছি তখনই সেটা একটি নর্মাল লোহার দণ্ড রূপে পরিণত হচ্ছে। এটার এই সলেনয়েডের চুম্বক শক্তি আমরা কিভাবে বৃদ্ধি করব, প্রথম হচ্ছে এই যে পরিবাহীর যে পাক সংখ্যা বৃদ্ধি করে, ঠিক আছে, তবে সলেনয়েডের চুম্বক শক্তি দেখা যায় যে বৃদ্ধি করা যাচ্ছে, ঠিক আছে, চুম্বকের দেখা যায় যে এরকমভাবে আমরা যদি করি তাহলে দেখা যায় যে সেটা বৃদ্ধি করা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা করতে পারি, অর্থাৎ এটা নিশ্চয় বুঝতে পেরেছ, ধরো একটা সলেনয়েড আছে তাতে আমি 100টা পাক দিয়েছি, আর একটা সলেনয়েড আমি তৈরি করলাম যেটাতে আমি 200টা পাক দিয়েছি, তাহলে ন্যাচারালি যার যেটাতে 200 পাক দেওয়া থাকবে তার চুম্বক শক্তি কিন্তু বেশি হবে। নেক্সট হচ্ছে দুই নম্বর যদি বলি, তাহলে দুই নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে এটা হবে। তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে কি করে হবে, না তড়িৎ প্রবাহ মাত্রা আমরা যদি বাড়িয়ে দিই, তড়িৎ প্রবাহ মাত্রা আমরা যদি বাড়িয়ে দিই তাহলে সেটা দেখা যায় যে তার তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে সলেনয়েডের চুম্বক মাত্রা বা চুম্বক শক্তি সেটা কিন্তু বৃদ্ধি পায়। নেক্সট তিন নম্বর, মানে বোঝাই যাচ্ছে একটাতে আমি ধরো 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দিলাম আর একটাতে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দিলাম, তাহলে ন্যাচারালি যেখানে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দিয়েছি, যেটাতে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দিয়েছি সেখানে কিন্তু চুম্বক শক্তিটা বেশি হবে। আর কাঁচা লোহার দণ্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ নিখাদ লোহার দণ্ড আমরা যদি ব্যবহার করি তবে এই জিনিসটা আমরা পাবো। নেক্সট তড়িৎ চুম্বক,
এটা তো গেল সলনয়, যে তার কুণ্ডলীটা হলো তাকে আমরা সলনয় বললাম। এবার আমরা তড়িৎ চুম্বকটা কি, এই যে সলনয়ের সাহায্যে আমরা যে একটা আমরা যে চৌম্বক পদার্থ সৃষ্টি করছি সেটাকেই বলা হয় তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট নামটা এসছে যে যেহেতু আমরা তড়িৎ প্রবাহ ইউজ করলে আমরা চুম্বক পাবো, আর আমরা যদি তড়িৎ প্রবাহটা ইউজ না করি তাহলে সেটা কিন্তু আর চুম্বকে চুম্বক বলে আমরা কিছু থাকবে না আর কি। ঠিক আছে, যখনই তড়িৎ প্রবাহিত হবে তখনই সেটা চুম্বকে পরিণত হবে, আর তড়িৎ প্রবাহ না হলে বা বন্ধ হয়ে গেলে সেটা কিন্তু আর চুম্বক থাকবে না। কিসের কিসের উপর নির্ভর করে এই? আচ্ছা, আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এটা আমরা এখানে আমরা ডিসি কারেন্ট ব্যবহার করব, ডিসি কারেন্ট ব্যবহার করে আমরা এখান থেকে কিন্তু তড়িৎ ইলেকট্রোম্যাগনেট আমরা তৈরি করতে পারি। নেক্সট হচ্ছে তড়িৎ চুম্বকের মেরু শক্তি কিসের উপর নির্ভর করে? না, প্রথম নির্ভর করে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার উপর। নেক্সট দুই, একই জিনিস, সলেনয়েড আর এটা প্রায় এক, পরিবাহী পাক সংখ্যার উপর। তিন, কি আমি কি দিয়ে করছি? তাহলে যে মজ্জাটা নিয়েছি মানে যে কাঁচা লোহার দণ্ডটা নিয়েছি তার উপাদান ও আকৃতি, আকৃতি বলতে সেটা চার নম্বরে বলে দিচ্ছি যে দৈর্ঘ্য যত বেশি হবে তত কিন্তু তার চৌম্বক ধর্ম বাড়বে, তার সলেনয়েডের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। এবার নেক্সট হচ্ছে যে একটা তড়িৎ চুম্বকে, এটাই তো যাচ্ছে, তড়িৎ চুম্বকের মেরু আমরা কি হবে নির্ণয় করব, তড়িৎ চুম্বকের মেরু আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে তড়িৎ চুম্বকের মেরু নির্ণয়। কিরকম? আমরা কোন প্রান্ত থেকে আমরা যদি দেখি চুম্বকের অক্ষ বরাবর যদি তাকাই, দিয়ে যদি দেখি যে ওই মুখে তড়িৎ প্রবাহ ক্লকওয়াইজ হচ্ছে, আমরা যদি দেখি যে তড়িৎ প্রবাহের অভিমুখ তড়িৎ প্রবাহের অভিমুখ যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেই প্রান্তটি হবে দক্ষিণ মেরু বা এস, আর তড়িৎ প্রবাহের অভিমুখ যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তবে সেটি হবে এন। ঠিক আছে, এবার আমরা দেখেন কিরকম। ধরো আমি একটা তড়িৎ প্রবাহের পরিবাহীর মধ্যে দিয়ে তাকাচ্ছি, তাহলে ধরা যাক পাকটা এরকম পড়ে আছে। ঠিক আছে, এবার আমি দেখছি যে এখানে তড়িৎ প্রবাহ এদিক থেকে গেল, এরকম ভাবে ভাবে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কি? সেটা হচ্ছে ক্লকওয়াইজ, তাই না, ঘড়ির কাঁটার দিকে। সুতরাং এখানে যে মেরুটা থাকবে সেটা হবে এস। এবং যদি এরকম হয় এখানে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এখানে হবে
in, ঠিক আছে? তাহলে যেদিকে clockwise সেদিকে in, আর যেদিকে anti clockwise সেদিকে is, ধরা যাক একটি solenoid ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে আমি একটি তার নিয়ে আমি কি দেখছি যে এই এলো এই 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 দিয়ে এই যে যাচ্ছে, ঠিক আছে? তবে আমি বলবো এটা কি ঘূর্ণনটা, আমি কি দেখছি ঘূর্ণনটা, আমি দেখছি এটা ক্লক ওয়াইজ, এটা দেখো এটা ক্লক ওয়াইজ যাচ্ছে, ঠিক আছে? এটা ক্লক ওয়াইজ যাচ্ছে, তাহলে সলেনয়েডের এই দিকটা, সলেনয়েডের এই দিকটা হবে এস এবং এই দিকটি হবে এন। আবার যদি আমি উল্টো দিক করে দেখি, ধরো সেটা যদি এরম ভাবে যেত, এই এরকম 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 এই দিক করে যদি যায়, তাহলে এটাও দেখো, এটা দেখো কিভাবে যাচ্ছে, এটা কিন্তু যাচ্ছে, যদি এদিক করে দেখি আমি, তাহলে এটা কিভাবে যাচ্ছিল, এটা যাচ্ছে হচ্ছে ক্লক ওয়াইজ, অর্থাৎ এই দিকটা হবে এস সামনে। এবার ধরো আমি অভিমুখটা পাল্টিয়ে দিলাম, আমি এখন এই দিক করে নিয়ে যাচ্ছি, তাহলে দেখো এটা কিভাবে যাচ্ছে, এটা যাচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ, এই গেল এইভাবে এসে এই নামবে, তাহলে এটা তখন কি হয়ে যাচ্ছে না, এটাও তখন হচ্ছে এন। এইবার এইভাবে আমরা কিন্তু সলেনয়েডের, এইভাবে আমরা সলেনয়েডের কোন দিকে এন হবে আর কোন দিকে এস হবে সেটা আমরা বলতে পারি। যেরকম আমি আর একটা যদি উদাহরণ দিই, ধরো এই, বা ধরো আমি পাটটা আমি এরকম ভাবে করছি, আমি এরকম ভাবে পাটটা করলাম, ঠিক আছে? এবার যদি দেখা যায় তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, ধরো এটা তার অভিমুখ, তাহলে কি যাচ্ছে, তাহলে এটা দেখো অভিমুখটা এই দিকে যাচ্ছে, তাহলে ক্লক ওয়াইজ, অর্থাৎ এই দিকটা তখন হয়ে গেল এস, ঠিক আছে? এবার আমি যদি অভিমুখটা, আমি যদি ধরো তড়িৎ প্রবাহটা এরম ভাবে যদি চাই, অভিমুখটা এরম ভাবে গেল, ঠিক আছে? ধরো পাতটা এরম ভাবে আছে, উল্টো ভাবে আছে, তাহলে তো অভিমুখটা এরকম হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে, এটা দেখো তখন অ্যান্টি ক্লকওয়াইজ আছে, তখন এটা হয়ে যাবে এন। মোট কথা, যদি আমাদের পরিবাহীর যে তড়িৎ প্রবাহ সেটা যদি দেখা যায় যে ক্লক ওয়াইজ যাচ্ছে, তাহলে এস, যদি অ্যান্টি ক্লক ওয়াইজ যাচ্ছে তাহলে সেটা এম হবে। ব্যবহার অনেক ধরনের ব্যবহার আছে, টেলিগ্রাফ টেলিফোন যন্ত্রে ব্যবহার করা হয়, চোখে যদি লোহার টুকরো ঢুকে যায় তাহলে ডাক্তাররা তড়িচ্চুম্বক ব্যবহার করে, বৈদ্যুতিক ক্রেন, বৈদ্যুতিক ঘন্টা, মোটর, ডায়নামো, এই প্রভৃতি যন্ত্রেও ইলেকট্রোম্যাগনেট আমরা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের ইলেকট্রোম্যাগনেট বা এই নিয়ে।
যাবতীয় যে জিনিস, ঠিক আছে। নেক্সট আমরা পরের ভিডিওতে আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম দেখবো।